এক্সম্যান সিনেমায় উলভারিন খ্যাত হলিউডের জনপ্রিয় অভিনেতা হিউ জ্যাকম্যান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইনস্টাগ্রামে ভক্তদের নিজেই খবরটি জানিয়েছেন এই অভিনেতা। ইনস্টাগ্রামে শেয়ার করা এক ভিডিও বার্তায় হিউ জ্যাকম্যান বলেন, আপনাদের জানাতে চাই যে আমি কোভিড পজিটিভ, আমার ঠান্ডা লেগেছে, গলায় অস্বস্তি আছে আর নাক দিয়ে পানি ঝরছে, তবে আমি ভালো আছি, আশা করছি আমি দ্রুত সুস্থ হয়ে স্টেজে ফিরব। নতুন বছরের শুরুতে হিউ জ্যাকম্যানের বেশ কয়েকটি কনসার্টে অংশ নেওয়ার কথা ছিল, তবে তিনি করোনায় আক্রান্ত হওয়ায় সব শো বাতিল করে দেয়া হয়েছে। যারা অগ্রিম টিকিট কিনে রেখেছিলেন তাদের অর্থ ফেরত দিয়ে দেয়া হয়েছে। এক্সম্যানের উলভারিন খ্যাত হিউ জ্যাকম্যান কাজ করেছেন লে মিজেরাবেল, প্রিজনার্স, দ্য প্রেটিস্ট, দ্য গ্রেটেস্ট শোম্যান সহ একাধিক জনপ্রিয় ছবিতে। নতুন বছরে দ্য ফাদারের সিকুয়েল দ্য সানে দেখা যাবে হলিউডের এই সুপারহিরোকে। হিরোকে